ইতিমধ্যে নির্বাচন কমিশন দেশের পরবর্তী লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তৎপরতা বৃদ্ধি করবে বা করে চলেছে, এতে সন্দেহের কোনো অবকাশই নেই। তবে এই মুহূর্তের রাজনীতিতে সবচেয়ে চর্চার ওলিন্দে মথা। আরেকটু বিশ্লেষণ করে বললে, গোটা রাজ্যভিত্তিক রাজনীতিতে জনজাতিকে ভিত্তি করে এবং মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন আলোচনা পর্যালোচনা করছেন। বিশেষ করে হঠাৎ করে প্রদ্যুৎ কিশোর যেভাবে 180 ডিগ্রি ইউটার্ন করে নিজেদের মূল দাবি অর্থাৎ পৃথক ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এর দাবি থেকে সরে এসেছে, তা নিয়ে সাধারণ জনজাতিরা বিভিন্ন জায়গায় নানানভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে। রাজ্যবাসী মাত্রই জানেন সামাজিক মাধ্যমের ব্যানারকে ব্যবহার করে প্রদ্যুৎ ত্রিপুরার সাধারণ জনজাতিদের ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজ্যের পাহাড়কে কার্যত আনারসের উর্বর ভূমিতে পরিণত করেছিল। তবে সাধারণ জনজাতিরা প্রদ্যুৎকে সামনে রেখে আশায় বুক বাঁধছিলেন, হয়তো তারা সত্যি সত্যি গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বাদ পাবে। আর যেভাবে প্রদ্যুৎ দিনের পর দিন প্রায় প্রতিটা জনজাতির মগজ ধোলাই করে দাবি করছিলেন, যতক্ষণ না পর্যন্ত জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের ময়দানে থাকবে। কিন্তু অতি সম্প্রতি কি দেখল রাজ্য? হঠাৎ করে প্রদ্যুৎ উদয় হয়ে অনশনের নাটক মঞ্চস্থ করলেন। অনশন করার আগে ঘোষণা করেছিলেন কোথাও যাবেন না, কেউ কথা বলতে চাইলে অনশন মঞ্চে এসে কথা বলতে হবে। প্রদ্যুতের মনমোহিনী কথায় গোটা রাজ্যের জনজাতিরা ভেবেছিলেন হয়তো প্রদ্যুৎ সত্যি সত্যি জনজাতিদের জন্য নিবেদিত প্রাণ। যথারীতি অনুষ্ঠান শুরু হওয়ার পর দেখা গিয়েছে কিছুক্ষণের মধ্যেই প্রদ্যুৎ দিল্লির ফ্লাইটে। এর কয়েক ঘন্টা পর হঠাৎ করে বিরোধী দল মথা শাসক দলে মিশে গেল। দাবি উঠল ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। যদিও চুক্তির সার মর্ম বা চুক্তিতে কি রয়েছে এখনো যথেষ্ট সন্দেহের নিশানায়। তবে এই চুক্তিতে একটা জায়গা উল্লেখ রয়েছে, মথা আন্দোলন করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, প্রদ্যুতের অনশন মথার শাসক শিবিরে মিশে যাওয়া কিংবা ত্রিপাক্ষিক চুক্তি আদতে জনজাতিদের জন্য কতটা কাজের হয়েছে? সাধারণ জনজাতিদের গ্রেটার ল্যান্ডের জন্য বারবার ললিপপ দেখানোর পর আদতে কি পেল রাজ্যের জনজাতিরা? আবার তাৎপর্যপূর্ণভাবে পশ্চিম ত্রিপুরা আসনে প্রদ্যুতের বোনকে যিনি আবার ভিন দেশ রাজ্যের বাসিন্দা প্রার্থী করা হল, কেন? এই প্রশ্ন এখন রাজ্যের পাহাড় থেকে সমতলে ঘুরে বেড়াচ্ছে। সবাই জানে প্রদ্যুৎ মথার প্রতিনিধি। এই প্রদ্যুৎ সরাসরি বিজেপি দলের বিভিন্ন কার্যপ্রণালীতে অংশগ্রহণ করছেন। হাস্যকর অতি হাস্যকর বিষয় অনেকে দাবি করছেন। বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠেছে, জনজাতিদের উন্নয়নের জন্য যদি প্রদ্যুৎ সত্যি সত্যি ভাবিত হতেন, তাহলে ত্রিপুরা রাজ্যে কি এমন কোনো জনজাতি নেতৃত্ব নেই যাকে প্রদ্যুৎ বিশ্বাস করতে পারতেন? কোন সেই রহস্য যার কারণে হঠাৎ করে ভিন রাজ্য থেকে তার বোনকে উড়িয়ে এনে প্রার্থী করতে হয়েছে? আবার অনেকে দাবি করছেন, প্রদ্যুতের নাকি বারবার সাধারণ জনজাতিদের মাথায় কাঁঠাল ভাঙতে সিদ্ধ হস্ত। যখন কংগ্রেস করতেন তখন আরেক বোনকে প্রার্থী করেছিলেন, এবার বিজেপিকে হাতিয়ার করে আরেক বোনকে প্রার্থী করলেন। রাজ্যের জনজাতিরা প্রদ্যুতের কাছে বা মথার কাছে কোনো গ্রহণযোগ্যতাই পেল কি? দিকে দিকে প্রশ্ন উঠছে, কোথায় গেল থানসার স্লোগান? সাধারণ জনজাতিরা আদিবাসীরা জানতে চাইছে দিনের পর দিন মাসের পর মাস তাদেরকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বপ্ন দেখিয়ে হঠাৎ করে কেন ইউটার্ন? এই সব কিছুর উত্তর সময়ই পাওয়া যাবে। সবটা ভোটের বাক্সে পাওয়া না গেলেও প্রতারিত সাধারণ জনজাতিরা কিন্তু একসময় হিসাব শোধে আসলে দেবে, এটা রাজ্যের পাহাড় বর্তমানে ইঙ্গিত প্রদান করছে। তবে এটা ঘটনা মথা যেভাবে রাজ্যের এক সাধারণ জনজাতিদের এক প্রকার বোকা বানিয়ে ক্ষমতার অলিন্দে নিজেদের উপস্থাপন করছে তা মেনে নিতে পারছে না সাধারণ জনজাতিরা।
ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।